কুমিল্লা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়ম নীতি বা অনুমোদন না নিয়েই গড়ে উঠেছে অবৈধ সিএনজি স্টেশন। টোকেনের মাধ্যমে চলছে এসব অবৈধ স্টেশনগুলো। সিএনজি ও অটোরিকশার চালকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রতিদিন লাখ লাখ টাকা। সিএনজি থেকে 100 টাকা করে নেয় এবং টংচমিরিতে 10 টাকা, বিশ্বনগরে 40 টাকা, আর কান্দিরপাড়ে হচ্ছে 50 টাকা। এটা জিবির নাম দিয়ে নেয় এবং এই টাকাটা কেন নেয় আর কী করে পৌরসভার নাম দিয়ে আমাদের টিকিট দিয়ে 10 টাকা করে নেয়, কিসের জন্য নেয় এটা আমরা বলতে পারি না। এসব টাকা তোলা হচ্ছে কুমিল্লা জেলা সিএনজি মালিক সমিতি, কুমিল্লা জেলা অটোবাইক মালিক শ্রমিক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নামে। এটা কোনো ধরা বন্ধা নেই, কেউ 20 টাকা, 30 টাকা, 40 টাকা হতো, জিবির টাকা তোলা হয় 30 টাকা। এটা সংগঠনের মাধ্যমে লওয়া হয় আর কি, এটা কেন আমাদের সংগঠনের মাধ্যমে জমা হয়। সংগঠনের যেমন মনে করেন কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তাদের বেতন আছে, প্লাস মনে করেন শ্রমিকের মৃত্যুবরণ, পেনশন, চিকিৎসা, এগুলো দেখতে হয় আমাদের। যে আমরা যে সিএনজিগুলো আমরা পরিচালনা করতেছি, আমাদের নির্ধারিত কিছু স্ট্যান্ডার্ড আছে, কিছু জায়গা আছে, তাদেরকে আমরা বলছি যে এই জায়গায় দাঁড়াবে, এই জায়গায় দাঁড়াবে না। এলোমেলোভাবে যদি রাস্তায় পার্কিংগুলো করে সেটা তো আমরা দায়ীবদ্ধ না। টোকেনের নামে এসব চাঁদা পরিশোধ করতে গিয়ে চালকরাও তাদের ইচ্ছে মতো বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন সড়কের ভাড়া, ফলে ঠকানো হচ্ছে সাধারণ যাত্রীদের। এছাড়াও ব্যস্ততম সড়কে এলোপাতাড়িভাবে সিএনজিগুলো রাখার ফলে ভোগান্তি বাড়ছে পথচারীদের। অনেক সময় মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে লেগে থাকে দীর্ঘ যানজট। রাস্তাঘাট ন্যারো, তার উপরে যত্রতত্র সিএনজি স্টেশন, রেগুলার তো অ্যাক্সিডেন্ট লেগেই থাকে, আর জ্যাম জ্যাম তো আছেই, যানজট আছেই। আসলে নির্ধারিত কোনো সিএনজি স্টেশন কুমিল্লাতে, কুমিল্লা শহরে নেই। সিএনজিগুলো অতি শীঘ্রই আমার মনে হয় একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আনা উচিত, এটা দেখার মনে হয় যে কুমিল্লাতে কেউ নাই। কে এটা যে টোকেন দেয়, কে একটা গাড়ি সারতেছে আমি জানি না, আর শোকবা যাতে সারতেছে টুকুন এর মধ্যে দেখছে একটা সত্য কথা, টনসুরি সিটি কর্পোরেশনের টুকুন দিয়ে টাকা উঠে, এটা বাস্তব আমি দেখি, আমি দোষীও। আমার নির্বাহ সাহেব একটা আইনে 21 দিন জেলও দিছে, আইনে কিন্তু জেল দিছে, আপনার যেটা মোবাইল গিট বইয়া জেল দিছে নেয়, কিন্তু টাকাটা উড়ানোর কথা জাঙ্গিলের টার্মিনালে যেটা আমরা লিজ দিছে বা আমরা ডাক দিছি, কিন্তু তারা আইয়া একটি কেন উঠে, আমি এরকম শুনছি শাসন বসা দায়িত্ব টাকা তো আমরা দায়িত্ব জন এই টাকাটি কে নেয়, আমরা তো দিন নেই না, আমার কোনো ইচ্ছা নেই না, নেয় তো একজন, এটা সত্য সাফর হচ্ছে কেনা যারা সাধুর পাস সত্যি কথা। শহর উপরে বিভিন্ন স্টেশন আছে, এটা অসুবিধা, কিন্তু আমরা সিটি কমিশন থেকে মাত্র দুইজনেই জেলা দিছি, একটা হলো রেন্ডেকার, রেন্ডেকার যে তারা আমরা একটা নিই জেলা, আমাদের সিটি কমিশন, আর একটা হলো আমাদের জাঙ্গালি যে টার্মিনাল আছে তিনটা, এই এটা আমরা ইজারা দিচ্ছি, আর চোখবাজার টার্মিনাল, এই তিনটে টার্মিনাল ছাড়া আমাদের কেউ কাছে আমাদের কোনো লিজ নাই। কারণ ব্যক্তিগত কেউ যদি প্রভাবশালী ক্লাসে কিছু নিজেরা ব্যক্তিগতভাবে বিভিন্ন কারণে করতেছে, রামঘাটের সামনে আছে আমাদের ঈদগাহের পিছনে যে রাস্তাটা, সেটা তো মানুষ হাঁটতে পারবে, কারণ আমার কাছে তো ট্রাফিক নেই, আমি এটা ঝটিকে অভিযান দিতে পারি, মানে এই তো কালে আমার নিজের লোক দেখতেছি অতিরিক্ত বা পুলিশ প্রশাসনক আমি সাহায্য চাইতে পারি। শহর কোনো লোকজনের চলাচল করার জন্য শহরে অভ্যন্তরীণ একটি গণপরিবহন থাকাও দরকার, গণপরিবহন যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত এটা নিয়ন্ত্রণ করা যাবে না। এবং গণপরিবহনের জন্য কুমিল্লা শহরে কীভাবে যানবাহন চলবে এবং সেই লক্ষ্যে একটি সকলে মিলে একটি পরিকল্পনা প্রণয়ন করার জন্য গত জুন মাসের আমাদের জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত হয়েছে যে এখানে সিটি কর্পোরেশন একটি সকলকে নিয়ে একটি সভা আহ্বান করবে এবং সেটার ভিত্তিতে পরবর্তীতে কার্যক্রম নেওয়া হবে। রাস্তাটা সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন যদি আমাদের কাছে মোবাইল কোর্টের কর্মকর্তা চায়, ম্যাজিস্ট্রেট চায়, আমাদের মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট সিটি কর্পোরেশনের জন্য একজন ম্যাজিস্ট্রেটকে ফুল টাইম দেওয়াই আছে, ওনারা যখনই চাবেন সেই ম্যাজিস্ট্রেট সিটি কর্পোরেশনের মোবাইল কোর্টে যাবে, মোবাইল কোর্ট সিটি কর্পোরেশন যখন রিকোয়েজিশন দিবে আমাদের ম্যাজিস্ট্রেট যাবেন।
কুমিল্লার কাগজ, ওয়েব টিভি।